রহমতুল্লা বারাকাত মসজিদের একটা প্লাস্টিকের টুপি পরা যাবে কি প্রথম কথা হচ্ছে মানুষ টুপি পরে কেন শুধু সালাতের জন্য সলাতের জন্য নির্দিষ্ট করা এটা তো সহই না যদি কারো মাথায় থাকে চুপি সে চুপি পড়ান নির্দিষ্ট করে দেয়া যে টুপি না হলে সলাতই হবে না বা এরকম কিছু সহই না আল্লাহ বলেছেন খুব দেখো প্রতি সলাতের সময় সৌন্দর্য অবলম্বন করো এই সৌন্দর্য অবলম্বন মানে কি আপনি জেলে বাস পড়েন জেলে বাস পড়ে বিভিন্ন জায়গায় যান যার জেলে বাস সে বাস পড়বে তার অভ্যাসগত হিসাবে অথবা আঞ্চলিক পোশাক হিসাবে যেটা পরে ওইটা যে টুপি পরে সে ওখানে পড়বে টুপি সলাধ কারণ এটা অভ্যাস বাসে বোঝা গেল সে যদি এই টুপি না পড়ে তাহলে সলাতে ত্রুটি ত্রুটি লেগে গেল সে ওইটা বুঝে কীরকম লাগছে আর যারা টুপি পরে না চলাফেরা করছে গিয়ে বক্তব্য রাখতে পারে ছাড়া কতজন কিন্তু সালাতের সময় আসলে আর একটা লাগিয়ে না সালাত হবেই না এই জন্য আমাদের দেশে ওই আলাদা করে টুপি রাখা হয় এরকম মনে করে এটা টুপি পরা না যদিও কোনো কোনো আলেম বলেছেন এটা পড়তে হবে বা এরকম কিন্তু নির্দিষ্ট কিছু নেই সালাত সালা আপনি পড়তে পারেন টুপি ছাড়াও টুপি সহ পড়তে পারেন কিন্তু এটা হচ্ছে অভ্যাসগত এটাই বেশি স্পষ্ট কার একটা সংসদ সদস্য সে যদি সংসদে যায় যাদের অভ্যাস নেই বেশিরভাগ বাংলাদেশ বেশিরভাগ দু একজন টুপিওয়ালা থাকে বেশিটা টুপি পড়ে না এবং সলাতে সবাই আসলে ওইটা লাগিয়ে দিবে তাহলে বুঝা গেল সৌন্দর্য অবলম্বন ওইটা তার সংসদ মনে একটা আর মসজিদে আসলে আর একটা মানে নির্দিষ্ট করে তো স্থের জন্য এরকম দিলছে বড় আপনার অভ্যাস দিত ওইটা বাকি প্লাস্টিক প্লাস্টিকের টুপি অসুবিধা নেই কেউ কারো কোনো জায়গায় যদি এক্ষেত্রে তো নিষেধাজ্ঞা নেই নিষেধাজ্ঞা এসছে রেশমের কাপড় পরবে না পুরুষ যেটা এরকম যেটা নিষেধ নিষেধ কিন্তু যেসব গেতে শুনিতে নিষেধাজ্ঞা নেই এসবের মূল হচ্ছে কিন্তু সালাতের সময় এটা নির্দিষ্ট করে দেয় এটা এটা সম্পর্কে আমি কিছু কথা বললাম